সিএনএর খবরের যে স্কুল ভবন তৈরি হয়ে পড়েছিল প্রায় দু বছর, এই খবর সিএনএ সম্প্রচারের পর নড়ে চড়ে বসে প্রশাসন। শনিবার স্কুল পরিদর্শনে যান জেলা শাসক সহ এক প্রতিনিধি দল। দ্রুত স্কুল চালুর নির্দেশ দেন জেলা শাসক। উত্তর চব্বিশ পরগনার বাগদার কুমোর খোলার ঘটনা, আগামী পয়লা মার্চ থেকে যাতে স্কুল চালু করা যায় তার জন্য চেষ্টা চালানো হচ্ছে জানিয়েছেন জেলা শাসক। ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার দপ্তরের উদ্যোগে এখানে বিল্ডিং করা হয়েছে, স্কুল বিল্ডিং, তার সঙ্গে হস্টেল আছে। সেটা খুব শীঘ্রই স্কুল এডুকেশন দপ্তরকে হস্তান্তর হতে যাচ্ছে, তো সেটাই এখানে পরিকাঠামো আজকে আমরা প্রদর্শন করলাম যাতে সুষ্ঠুভাবে কাজ করি, আমরা তার জন্যই আমরা চেষ্টা চালাচ্ছি। জানা যায় হেলেনচাপ কুমোরখোলা এলাকায় মেয়েদের জন্য একটি আবাসিক স্কুল তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল প্রায় ন বছর আগে। উদ্যোগ গ্রহণ করেছিলেন তৎকালীন বাগদার বিধায়ক তথা রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী উপেন্দ্রনাথ বিশ্বাস। প্রায় ছ কোটি টাকা ব্যয়ে প্রায় ১৭ বিঘা জমির ওপর গড়ে ওঠে ডক্টর বি আর আম্বেদকার রেসিডেন্সিয়াল স্কুল। স্কুল চালুর খবরে খুশি সকলে, সিএনকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা। আমাদের পাশে রয়েছে সিএনকে, আমরা ধন্যবাদ জানাই যে তাদের আমাদের আন্দোলনমুখী কার্যকলাপে তারা সংযুক্ত হয়ে এলাকার খবরাখবর উপরে পৌঁছে দিতে পেরেছে ডিএম এসডিওকে, এই জন্য আমরা হাজারো হাজারো ধন্যবাদ জানাই সিএনকে। সিএনকে ধন্যবাদ জানিয়ে করোনা পরিস্থিতির কারণে স্কুল চালু করা সম্ভব হয়নি সাফাই স্থানীয় তৃণমূল নেতৃত্বে। এই দীর্ঘ দু বছর করোনার জন্য করা সম্ভব হয়নি, আপনারা এসেছিলেন, ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে যে আপনাদের এই যে প্রচার, সেই প্রচারের বিষয় দিয়ে আমাদের ম্যাডাম কর্ণপাত করেছেন, অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাবো। দীর্ঘদিন স্কুলটা পড়েছিল, লকডাউনের জন্য কারণে স্কুলটা চালু হয়নি, ডিএমকে বলার পরে স্কুলটা চালু হচ্ছে। ইতিমধ্যে স্কুলটার ফর্মও দেওয়া শুরু হয়েছে, খুব তাড়াতাড়ি স্কুল চালু হবে। সামনে পঞ্চায়েত ভোট, তার আগে তড়ি করে স্কুল চালুর নির্দেশ, এটা ভোট প্রচার নয় তো, সন্দেহ প্রকাশ করেছে বিজেপি। বিষয়টা হচ্ছে ছাত্র কোথায় পাবে, ছাত্রী কোথায় পাবে, এটা শুধু প্রহসন ছাড়া আর কিছু নয় তো, এটা তো ভোট প্রচার নয় তো, সামনে ইলেকশন, আমাদের সন্দেহ হচ্ছে। প্রশ্ন উঠছে এতদিন কেন কোনো তৎপরতা দেখায়নি স্থানীয় প্রশাসন, বিরোধীদের ওঠা অভিযোগ সত্য হবে না তো, পয়লা মার্চ থেকে স্কুল চালু হয় কিনা সেটাই দেখার। তবে সিএন সর্বদাই মানুষের পাশে থেকে কাজ করে এসেছে, আগামী দিনেও মানুষের পাশে থেকে কাজ করতে অঙ্গীকারবদ্ধ সিএন।